Hello, my dear learners. Welcome you all to the online education arranged by Dhaka Shiksha Board Laboratory School and College. This is Rehan Akhtar before you. My dear learners of class 5, today I would like to teach you tense. Tumra jokhon shastra shrinite upe, takhon tense ta tumra jono khubi guruttopurno ekta bishoy hobe. Karon panchom shrinite theke uthei shastra shrinite tumra onek gulo notun grammar item pabe. Jekhane tomaderke korte hobe voice change. যেখানে করতে হবে ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এই ধরনের ট্রান্সফর্ম তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীতে করতে হবে যার ফলে এই অবসর সময়টুকু তোমরা যদি টেন্স ভালো করে আয়ত্ত করো তাহলে তোমাদের আর পরবর্তীতে এই গ্রামারগুলি করতে কোনো প্রবলেম করতে হবে না তাহলে চলো শেখা যাক খুবই সহজভাবে কিভাবে টেন্স শেখা যায় আজকে আমি তোমাদেরকে তা দেখাবো টেন্স আমরা জানি তিন ধরনের টেন্স আমাদের করতে হয় সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স প্রত্যেকটি টেন্সেরই আবার চারটা করে ক্রাইটেরিয়া আছে আমরা দুটো ভিডিওতে তোমাদেরকে সবগুলো ক্রাইটেরিয়া সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে দেখা যাক আমরা ইনডেফিনিট টেন্সটা দেখি কিভাবে ইনডেফিনিট টেন্সটা খুবই সহজভাবে করা যায় ইনডেফিনিট টেন্স চারটা টেন্সের আমি ইনডিফিনিট টেন্স তোমাদেরকে দেখাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বোর্ডে লিখেছি তোমাদের জন্য স্ট্রাকচারটা সাবজেক্ট আসবে প্রথমে এরপর ভার্ব ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা V1 হিসেবেও বলবো পরবর্তীতে এবং অবজেক্ট দিয়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা করব এক্সাম্পল দেখে তুমি সহজে বুঝতে পারবে আই ইট রাইস এই আইটা হচ্ছে সাবজেক্ট ইটটা হচ্ছে ভার্ব এবং রাইসটা হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট মিলে যে সেন্টেন্সটা আমরা তৈরি করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবার দেখা যায় আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স কিভাবে করব ফার্স্ট ইনডিফিনিট টেন্সের শুরুতে দেখো সাবজেক্ট এই জিনিসগুলো কিন্তু সব ক্ষেত্রেই সমান সাবজেক্ট সাবজেক্ট ভার্ব ভার্ব এখানে ভার্বের ক্ষেত্রে একটা পরিবর্তন করেছি সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের জায়গায় আমরা লিখেছি ফার্স্ট ফর্ম অর V2 এবং অবজেক্টের জায়গাটাতে কিন্তু একইভাবে অবজেক্টে লেখা আছে তাহলে একই বাক্যটাকে আমি আরেকটু চেঞ্জ করে দিয়ে তোমাদেরকে লিখে দিচ্ছি আই ইট এর ফার্স্ট ফর্ম এ রাইস দেখো পুরো সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু একই আছে আমি শুধুমাত্র ভার্বের জায়গাটা চেঞ্জ করেছি ইটকে এইখানে ফার্স্ট ফর্মে ইটের ফার্স্ট ফর্মটা এখানে লিখেছি আই ইট রাইস তাহলে সেটা হয়ে গেল আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবার আমি তোমাদেরকে দেখাবো ফিউচার ইনডিফিনিট টেন্স কিভাবে লিখতে হয় ডিয়ার লার্নার্স ফিউচার ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচারটা হচ্ছে একইভাবে সাবজেক্টের পরে আমি শ্যাল অথবা উইল দিব এরপরে ভার্বের V1 অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমি দিব এবং অবজেক্ট লিখে আমাকে ফিউচার ইনডিফিনিট টেন্সটা করতে হবে দেখো সেই একই বাক্য আমি আবার লিখছি আই উইল ইট রাইস আগের বাক্যটিকে আমি একটা জায়গায় চেঞ্জ করেছি সেখানে হচ্ছে এই এই উইলটা আমি এক্সট্রা এখানে নিয়ে এসেছি যার ফলে ভবিষ্যতে যে কাজটা আমি করব আই উইল ইট রাইস অথবা তুমি আই শ্যাল ইট রাইসও লিখতে পারো তাহলে এটা হয়ে গেল আমার ফিউচার ইনডিফিনিট টেন্স এখন দেখো এই এই তিনটা টেন্সেরই কিছু ছোট রুলস রয়েছে সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এগুলো লিখে রাখতে হবে তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে টেন্স সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা এস যোগ করতে হয়
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে। থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। সেটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন আমি যদি লিখি হি, হি এর পরে আমি যদি ইট লিখি, এই ইট শব্দ ভার্বটা কিন্তু কারেক্ট না, হি ইটস রাইস, এভাবে আমাকে লিখতে হবে, হি ইটস রাইস। আবার আই যদি লিখি, আই ইট রাইস, কেন? কারণ আইটা হচ্ছে ফার্স্ট পারসন, কিন্তু আমার এখানে হিটা হচ্ছে থার্ড পারসন এবং একই সাথে সেটা সিঙ্গুলার নাম্বার, যার ফলে আমি হি এর পরে ইটস দিব, হি ইটস রাইস। এই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আরেকটা বিষয় সত্য, সেটা হচ্ছে, এটাও তুমি লিখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইলের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম কে আমরা আবার বলবো ভি ওয়ান বা ভি ওয়ান হয়। যেমন আই শ্যাল গো দেয়ার, আই শ্যাল গো দেয়ার, ডিয়ার লার্নার্স। এখন আমরা দেখব কন্টিনিউয়াস টেন্স কিভাবে সহজভাবে কন্টিনিউয়াস টেন্স করা যায়, আমরা সেটা দেখব। তবে যারা ইনডিফিনিট টেন্সটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে তাদের জন্য কন্টিনিউয়াস টেন্সটা অর্থাৎ পরবর্তী ধাপগুলো অনেক সহজ হয়ে যাবে। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস এর ভেতরে কিন্তু তার একটা পরিচয় লুকিয়ে আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। দ্যাট মিন্স এই কন্টিনিউয়াস টেন্সটাতে এই ধরনের একটা ফর্মেট আইএনজি ফর্ম তুমি অবশ্যই পাবে, ভি ওয়ান প্লাস আইএনজি তোমাকে লিখতেই হবে কন্টিনিউয়াস টেন্সের সাথে। দেখা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিভাবে করতে হয়, আমরা একটু দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা হচ্ছে, আমি একটি এক্সাম্পল দিই, আমি বারবার তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিব যাতে করে খুব ভালোভাবে সেই এই ওই একটি এক্সাম্পলই তোমাদের মাথায় থেকে যায়। সাবজেক্টের পর এক্সট্রা একটা ভার্ব আনতে হবে, সেটা হচ্ছে এম অথবা ইজ অথবা আর, এরপরে ভি ওয়ান প্লাস আইএনজি। এই ভি ওয়ান এর মানে মনে আছে তো তোমাদের, ভি ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা দেখো, আমরা আগে দিয়েছি আই ইট রাইস, সেই একই বাক্যকে আমি আবার লিখব, আই এর পর অবশ্যই আমরা একটা ভার্ব, এখানে এম অথবা ইজ অথবা আর এর মধ্যে তো আমি অবশ্যই আই এর সাথে এম দিব, আই এম, সেই ইট ভার্বটাকে আমি আইএনজি ফর্মে ট্রান্সফর্ম করব, ইটিং রাইস, আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস। শুধুমাত্র এই ভার্বের জায়গাটা আমি চেঞ্জ করেছি আই এম, আর এখানে আইএনজি ফর্ম দিয়েছি, যেহেতু আমার টেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের রিকোয়ারমেন্টই হচ্ছে সে ভার্বের সাথে আইএনজি ফর্মের ভার্ব সে ভার্বকে সাথে করে বসবে, যার ফলে আমার প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আইএনজি ফর্মটা থাকবেই। চলো দেখা যাক ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমি কিভাবে করব দেখি।
first continuous tense. स्ट्रक्चर टू छे रकम सब्जेक्टर पर वाज अथवा वेयर जे कोनो एकटा वी फॉर्म आमी बसाबो तारपर आमार एकी भावे वी वन प्लस आईएनजी बसबे एवं ऑब्जेक्ट बसबे ओके एखन एग्जांपल देखा जाक ओई एकी वर्ब आमी लिखछि आई देखो तो आई साथ की वाज भार बसबे ना कि वायर भार बसबे निसंदेह आमी आई साथ वाज भार बसाबो आई वाज एवं बाकी जो अंशटुकु आछे सेई अंशटुकु आर कोनो परिवर्तन आमी करबो ना आई वाज सिटिंग राइस आई वाज ईटिंग राइस एबार आमरा फ्यूचर कंटिन्यूअस टेंसटा एकटु देखबो फ्यूचर कंटिन्यूअस टेंस देखो फ्यूचर कंटिन्यूअस टेंस के क्षेत्र में शुधुमात्र वर्बेर एई जायगाटा परिवर्तन करब शैल अथवा विल एर साथे आमी एक्स्ट्रा एकटा वर्ब दिब सेटा हच्छे बी शैल अथवा विल बी शैल बी अथवा विल बी प्लस वी वन प्लस ing plus subject subject er pore shall othoba will er pore be plus be one plus ing plus object ager bakko tai ami niye aschi I shall be eating rice I shall be eating rice. অনেক আবার কনফিউজড হয়ে যায় যে আমি কি shall দেব কোথায় shall দেব কোথায় will দেব সাধারণত আমরা যেটা দেখি যে I এবং we এই দুটো প্রশ্নের সাথে আমরা shall বসাই বাকি সব ক্ষেত্রে আমরা will বসাই তবে I এবং will যদি I এবং will ভবিষ্যতের কোনো কাজ বোঝালে সেই ক্ষেত্রেও আমরা I এর সাথে will এবং we এর সাথে will ব্যবহার করব वाक्य लिखो वाक्य के स्ट्रक्चर शिखल इनडिफिनिटिव तीन स्ट्रक्चर कंटिन्यूअस तीन स्ट्रक्चर से क्षेत्र में तुम्हें इनडिफिनिटेड फर्म ट्रांसफॉर्म करते हैं I work every day चेंज करते फर्म आर्मे तुम्हें करते प्रेजेंट इंडिफिनिट फर्स्ट इंडिफिनिट फ्यूचर इंडिफिनिट फर्स्ट इंडिफिनिट ऑलरेडी तुम्हें दिया हुआ है तार माने तुम्हें सेकंड इंडिफिनिट दो फर्म करते हैं प्रेजेंट इंडिफिनिट और फ्यूचर इंडिफिनिट और कंटिन्यूअस तीनटे फर्म ही तुम्हें करते हैं
প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস এই তিনটি ফর্মে তোমাকে করে ট্রান্সফর্ম করে দেখতে হবে যে তুমি আসলে কতটুকু পারফেক্ট হচ্ছ এভাবে যদি তুমি করতে থাকো প্র্যাকটিস করতে থাকো একটা টেন্সের একটা যে কোনো একটা সেন্টেন্স থেকে সেই সেন্টেন্সকে আমরা যখন পরবর্তীতে আরো দুটো ক্রাইটেরিয়া দেখাবো আই মিন পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরবর্তী ভিডিওতে আমরা সেই দুটো করব তোমাদের জন্য তাহলে আরো তোমাদের জন্য সহজ হয়ে যাবে স্টে হোম বি সেফ এন্ড প্রে টু দ্য অলমাইটি ফর অল আল্লাহ হাফেজ